মঙ্গলবার জগদ্দলের এক্সাইড ব্যাটারি কারখানার পার্মানেন্ট মজদুর মোর্চার পার্টি অফিস উচ্ছেদ করতে আসে পুলিশ, আর সেই পুলিশি অভিযান ঘিরে উত্তেজনা ছড়ায় এলাকায়। পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জ করার অভিযোগও ওঠে। শ্রমিক ইউনিয়নের নেতা সঞ্জয় সিংয়ের অভিযোগ, শ্রমিক স্বার্থে 20% বোনাস সহ অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ এবং বেশ কয়েকটি দাবি জানানো হয়েছিল কারখানা কর্তৃপক্ষের কাছে। সেই সমস্ত দাবি না মানার জন্যই মঙ্গলবার দুপুরে কারখানা শ্রমিক ইউনিয়নের অফিসের মধ্যে যারা বসেছিলেন তাদেরকে বের করে দিয়ে পার্টি অফিসে তালা মেরে দেয় পুলিশ। কারখানা দাবি ছিল 20% বোনাস, ক্যাজুয়াল মজদুরকে পার্মানেন্ট করতে হবে, ডেলি যারা কাজ করছে তাদেরকে একটু অ্যাটেন্ডেন্স বোনাস দিতে হবে, এইসব বিভিন্ন রকম ডিমান্ড নিয়ে আমরা দুটো গেট মিটিংও করেছি। আমাদের মাননীয় সাংসদ, আমাদের টাউন প্রেসিডেন্ট সবাই ছিল, কিন্তু হঠাৎ আজকে এসে পুলিশ ছেলেদেরকে জোর করে বের করছে। 30 নম্বর ওয়ার্ডের পাশে 1.5 বিঘা পুকুর ভাড়াট হয়ে গেল দিনের বেলা, সেখানে পুলিশের পাত্তা নেই। জুয়া চলছে, সেইখানে পুলিশের পাত্তা নেই। একটা মার্ডার হয়ে গেল দিনের বেলা, সেটাও কিন্তু পুলিশ শুধু ব্যস্ত আছে এক্সাইডকে নিয়ে। আজকে 4 মাস ধরে পুলিশ এইখানে পিকেটিং করেছে ফ্যাক্টরিতে। এইখানে যত মজুর সবাই ভালো করে জানেন, আশেপাশে যত যা সবাই জানে, তো পুলিশের অত ইন্টারেস্ট কি? আজকে ওই ইউনিয়ন অফিস আমাদের ছিল, সেটা পুলিশ ছেলেদেরকে জোর করে বের করেছে, বের করে তারা মেরেছে। এটা করা যায় না। পার্টি অফিস বন্ধ করে দেওয়ার সময় শ্রমিকদের ওপর পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। উত্তর ২৪ পরগনা থেকে প্রতীতি ঘোষের রিপোর্ট, ওঙ্কার বাংলা।